আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বোর্ডের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আলোচিত রাষ্ট্রগুলোর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক নিয়ে। এই অধ্যায়টাকে আমরা তিনটি পর্বে বিভক্ত করেছি। আজকে আমরা প্রথম পর্বের আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাইওয়ানের অবস্থান কোথায়? চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 100 মাইল দূরে। তাইওয়ানের অবস্থান চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 100 মাইল দূরে। বিশ্বের কয়টি রাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? মাত্র 13টি রাষ্ট্র। তাইওয়ানের স্বাধীনতা সমর্থনকারী সংস্থার নাম কি? তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড। কত সালের আইন অনুযায়ী তাইওয়ান দ্বীপের রক্ষা যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যতামূলক করা হয়েছে? 1979 সালের আইন। তাইওয়ানের নতুন দক্ষিণ বন্ধন নীতির উদ্দেশ্য কি? তাইপের সঙ্গে আসিয়ান, দক্ষিণ এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের সম্পর্ক দৃঢ় করা। 2 আগস্ট 2022 ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করায় চীন কোথায় সামরিক মহড়া পরিচালনা করে? তাইওয়ান প্রণালীতে। 2 আগস্ট 2022 ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করায় চীন তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া পরিচালনা করে। 28 আগস্ট 2022 তাইওয়ান প্রণালীতে মহড়া পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জাহাজ দুটির নাম কি? মিসাইল ক্রুজার ইউএসএস এন্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলর সভিল। চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের নয়া লং মার্চ এর উদ্দেশ্য কি? চীনের অর্থনৈতিক উন্নয়নের পথে সৃষ্ট সব বাধা মোকাবেলা করা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নয়া লং মার্চের উদ্দেশ্য চীনের অর্থনৈতিক উন্নয়নের পথে সৃষ্ট সব বাধা মোকাবেলা করা। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল কত সালে? 2015 সালে। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য ও জার্মানিকে নিয়ে 6 জাতির সঙ্গে ইরান যে চুক্তি করে তার নাম কি? জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন। কত সালে জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি কার্যকর হয়? 2015 সালে। যুক্তরাষ্ট্র জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে বের হয়ে যায় কবে? 2018 সালে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানকে জ্বালানি খাতে ইউরেনিয়াম সমৃদ্ধ আহরণের মাত্রা বেঁধে দেয় কত শতাংশ? 3.67%। জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তির বিষয়বস্তু কি? ইরান পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে ইরানের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ইরানের ওপর যুক্তরাষ্ট্র প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে কত সালে? 1979 সালে। 1985 সালে যুক্তরাষ্ট্র কোন দেশের বিদ্রোহীদের সহযোগিতার জন্য ইরানের কাছে অস্ত্র বিক্রি করে? নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীদের। ইরানের কোন প্রেসিডেন্ট ডলারের বিনিময়ে ইরানের তেল সম্পদের মোট মজুদের 80% যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হাতে তুলে দেয়? মোহাম্মদ রেজা শাহ পাহলভি। পশ্চিমা স্বার্থ সহায়ক মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন কত সালে? 1953 সালে।
কত সালে মোহাম্মদ রেজা শাহ পাওলভির পতন হয়? 1979 সালে। সম্প্রতি যুদ্ধক্ষেত্রে কোন দেশ পোড়া মাটি নীতি গ্রহণ করেছে? মিয়ানমার। কত সালে মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে? 1982 সালে। 1982 সালে মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে। জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গারা প্রথম কত সালে বাংলাদেশে আসতে শুরু করে? 1978 সালে। জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গারা প্রথম 1978 সালে বাংলাদেশে আসতে শুরু করে। 8 লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে কত সালে? 2017 সালে। 8 লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে 2017 সালে। রাখাইনে ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয় কখন? 2017 সালে। রাখাইনে ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয় 2017 সালে। কত তারিখে বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি করে? 23 নভেম্বরের 2017। রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর বিষয়ে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নামের চুক্তি চূড়ান্ত হয় কত তারিখে? 16 জানুয়ারি 2018। সম্প্রতি মিয়ানমার বাংলাদেশের সীমান্তবর্তী কোথায় গোলা ছোড়ে? বান্দরবান জেলার নাক্ষনছড়ি উপজেলা এলাকায়। কোন দুটি দেশের মধ্যে মংডু সীমান্ত অবস্থিত? বাংলাদেশ ও মিয়ানমার। চীন রাখাইনের কোন স্থানে গভীর সমুদ্রবন্দর গড়ে তুলছে? কিয়াকোফুতে। চীন রাখাইনের কিয়াকোফুতে গভীর সমুদ্রবন্দর গড়ে তুলছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।